অপেক্ষার অবসান। সীমা অ্যাওয়ার্ড শোয়ে সারা দেশের ১৩ জন তরুণ শিল্পীর হাতে তুলে দেওয়া হলো সেরা শিল্পীর পুরস্কার। দ্য সীমা অ্যাওয়ার্ড পেলেন নয়াদিল্লির মনসুর আলী মাকরানি। জুরি অ্যাওয়ার্ড পেলেন দুই তরুণ শিল্পী, হাওড়ার পীতম্বর খান ও কলকাতার সঙ্গীতা মাইতি। সীমা অ্যাওয়ার্ড শোয়ে স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার দেওয়া হলো দুই শিল্পীকে। পশ্চিম মেদিনীপুরের প্রদীপ কুমার পাত্র ও নয়াদিল্লির বনমালী দাস পুরস্কৃত হলেন। মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হলো বীরভূমের সারথী দাস, চেন্নাইয়ের ভি ইউভান ওসাথুভার, কলকাতার কৌশিক মিত্র ও গাজিয়াবাদের অরুণ দেব টিকে। এছাড়াও ডিরেক্টর্স চয়েস বিভাগে পুরস্কৃত হলেন দেবাশিস বারুই, দুর্বানন্দ জানা, অখিল মোহন এবং শাকিলা শেখ। সীমার আহ্বানে ২০০০ শিল্পকর্ম পাঠান দেশের বিভিন্ন প্রান্তের তরুণ শিল্পীরা। সেখান থেকে বিচারকরা প্রাথমিকভাবে বেছে নেন ১৫৯টি শিল্পকর্ম। চূড়ান্ত পর্যায়ে এই ১৫৯টি শিল্পকর্মের থেকেই স্বীকৃতি দেওয়া হলো ১৩টি শিল্পকর্মকে। শনিবার থেকে সীমা গ্যালারি, রামদুলারি পার্ক, স্টুডিও ২১ ও একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হচ্ছে প্রদর্শনী। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।